আসসালামু আলাইকুম বন্ধুরা, রাসেল আহমেদ বলতেছি। তো আজকে আপনাদের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা নোটিশ প্রকাশিত হয়েছে, সেই নোটিশটা নিয়ে হাজির হচ্ছি। সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2018 সালের অনার্স প্রথম বর্ষ বিশেষ পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে। তো আমি এই নোটিশটা আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন, এখনও সাবস্ক্রাইব করেননি এবং আমার চ্যানেলটি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার আপডেট নোটিশ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 2018 সালের অনার্স প্রথম বর্ষ বিশেষ পরীক্ষার ফলাফল প্রসঙ্গে যে নোটিশটি দেওয়া হচ্ছে, সেটা হচ্ছিল একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত 2018 সালের অনার্স প্রথম বর্ষ বিশেষ পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফল বিকাল 4টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে WWNUACBD রেজাল্ট থেকে পাওয়া যাবে। অর্থাৎ 2018 সালের অনার্স প্রথম বর্ষ বিশেষ পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। প্রকাশিত ফলাফলের কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। ফলাফল সম্পর্কে কোনো শিক্ষা পরীক্ষার্থী এবং বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের 30 দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানতে হবে, অন্যথায় কোনো আপত্তি অভিযোগ গ্রহণ করা হবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে হলো সেই নোটিশটি পরীক্ষা নিয়ন্ত্রক বদিউজ্জামান। তো আপনারা যারা যারা 2018 সালে অনার্স প্রথম বর্ষ বিশেষ পরীক্ষা দিয়েছিলেন, তাদের যে ফলাফলটি প্রকাশ করা হয় সেটা কিন্তু 28 তারিখে প্রকাশ করা হয়েছে। এই ফলাফলটি আপনারা পাবেন হচ্ছে NU.AC.BD রেজাল্ট থেকে পাওয়া যাবে। আমি আবারও বলছি, এই ওয়েবসাইটে পাওয়া যাবে, NU.AC.BD ওয়েবসাইট থেকে। তো বন্ধুরা, আমি আপনাদের সামনে প্রতিনিয়ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার আপডেট তথ্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার আপডেট যে নোটিশগুলো হয়ে থাকে সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরি এবং আপনাদের সামনে খুব দ্রুত চেষ্টা করি যেন নোটিশটি পৌঁছে দিতে। তো যারা যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটা ভালো লাগলে বেল বাটনে ক্লিক করে রেখে দিন, যাতে পরবর্তীতে কোনো নোটিশ যদি প্রকাশ হয় সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করলেন তাদেরকে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।